আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানায় দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তৈরি পোশাক আটক করেছে র্যাব। র্যাব এবং শুল্ক গোয়েন্দারা এই অভিযান চালায়। শুল্ক কর্মকর্তারা জানান, সরকারি বন্ড সুবিধায় আনা এসব কাপড় অবৈধভাবে রাখা হয়। অভিযানে কাপড়ের রোল, গেঞ্জি, শার্ট প্যান্ট সহ তৈরি পোশাক পাওয়া যায়। তবে এ সময় গুদাম এবং তৈরি পোশাকের কোনো মালিককে পাওয়া যায়নি। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।